বিসমিল্লাহি রহমানির রহিম। হে আজ আমি শামীম আলী চিস্তি যে আলোচনাটি আপনার সেই আলোচনাটি অবশ্যই আমরা খেয়াল করে শুনলে রুহানি জগৎ, আত্মজগৎ এবং আত্মজ্ঞান লাভ করতে পারব। দেখেন কথাটি হলো যে খাজা ওসমান হারুনি, ওসমান হার আল্লাহর একজন প্রিয় ব্যক্তি, খাজা মনিউদ্দিন চিস্তি তিনিও কিন্তু আল্লাহর ওলি, কিন্তু দেখেন খাজা ওসমানের ভক্ত বা শিষ্য তিনি মনিউদ্দিন চিস্তি। তাহলে মঈনুদ্দিন চিস্তি এবং খাজা ওসমান হারুনির যে বিষয়টি সেটি দেখেন যে একটি মহিলা যখন সন্তান চাইল যে আজকে ১২-১৩ বৎসর যে আমার কোনো সন্তানাদি হয় না, আমাকে ছেড়ে দিবে, আমি এই বয়সে কোথায় উঠবো, আমার জীবনের কি হবে, হে আল্লাহর ওলি আপনি যদি দয়া করে আল্লাহকে একটু বলতেন যে আল্লাহর সাথে তো ওলি আউলিয়াদের হট কানেকশন থাকে, যে আমাকে যেন আল্লাহ একটা সন্তান দেয়, আমি অধম পাপি, আমার কথা তো আল্লাহ শুনে না। তখন ওসমান হারুনি সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে বলতেছে হে আল্লাহ একটা মেয়ে মানুষ, একটা মহিলা মানুষ খুব আশা নিয়ে এসেছে, তাকে একটা সন্তান দান করুন। তখন আল্লাহ বলতেছে হে ওসমান হারুনি তুমি সেজদা ওঠাও, এই মহিলার কোনো সন্তান নেই। তখন বলল যে হে আল্লাহ আপনার কাছে তো কোনো কিছুর অভাব নেই, কে দেখো আমার কাছে কোনো কিছুর অভাব নেই কিন্তু ওই মহিলার তো সন্তান নেই। এ কথা যখন বললেন তখন তিনি সেজদা উঠিয়ে সেই মহিলাকে বলে দিলেন মাগো আল্লাহ তো এই কথা বললেন যে তোমার কোনো সন্তানাদি নেই, হে আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই, তারপরেও কিন্তু আল্লাহ আমাকে একই কথা বললেন যে ওই মহিলার তো কোনো সন্তান নেই, তারপর আমি আর কি বলবো মা যে আল্লাহ এ কথাই আমাকে জানিয়ে দিলেন। তখন মহিলাটি চোখে নাকে মুখে কান্নার ছাওয়া পড়ে গেছে, চেহারাটা লীলা হয়ে গেছে, বলতেছে এত আশা নিয়ে এসেছিলাম। তখন কাঁদতে কাঁদতে মহিলাটি বের হয়ে চলে যাচ্ছে। তখন সেই দরবারের গেটের মধ্যে খাজা মঈনুদ্দিন চিস্তি, ওসমান হারুনির ভক্ত খাজা মঈনুদ্দিন চিস্তি বসে আছে। তখন বলতেছে যে কি গো মা তুমি এই মাত্র হাসি খুশিভাবে দরবারে প্রবেশ করেছো, কাঁদতে কাঁদতে বের হচ্ছ, এটা কি? তখন বলল যে দেখো রে বাবা আমি বড় আশা নিয়ে এসেছিলাম যে ওলির দরবারে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না, আজকে আমার খালি হাতেই ফিরতে হচ্ছে, নিরাশায় ভুগতেই হবে আমাকে, বলো মা কি ব্যাপারটা আমাকে একটু খুলে বলো। তখন বলতেছে দেখো আজকে ১২-১৩ বছর হয়ে গেল আমার কোনো সন্তানাদি হয় না, এখন আমার স্বামী আমাকে ছেড়ে দিবে, আমি এই বয়সে কোথায় যাব, কোথায় ঠাই পাবো, আমার তো ডাল কুল কিছুই নেই। তখন মঈনুদ্দিন চিস্তি বলল দাঁড়াও মা। তখন এই মঈনুদ্দিন চিস্তি স্বয়ং নিজে আল্লাহর কুদরতি চরণে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতেছে যে হে আল্লাহ এই মহিলাটি আমার গুরুর কাছে এসে আমার গুরুর মাধ্যমে তোমার কাছে একটা সন্তান চেয়েছে, হে আল্লাহ তুমি এই মহিলাকে একটা সন্তান দাও। আল্লাহ বলতেছে হে মঈনুদ্দিন এই মহিলার কোনো সন্তান নেই। তখন বলতেছে আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই। আল্লাহ বলতেছে আমার কাছে কোনো কিছুর অভাব নেই কিন্তু এই মহিলার তো সন্তান নেই। তখন মঈনুদ্দিন চিস্তি বলল আমার গুরুর ইজ্জত রক্ষার্থে আমার গুরুর কাছে একটা কেউ একটা কিছু চেয়েছে তা সে পাবে না, আমার গুরুর তো একটা মান সম্মান আছে, হে আল্লাহ তুমি আমার গুরুর দিকে তাকিয়ে এই মহিলাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বলতেছে হে মঈনুদ্দিন এই মহিলার কোনো সন্তান নেই। বারবার যখন একই কথা বলে তখন মঈনুদ্দিন চিস্তি আল্লাহকে বললেন হে আল্লাহ আমার জীবনে কোনো ওরজাত সন্তান আছে কি? হ্যাঁ আছে। তাহলে হে আল্লাহ আমার তরফ হইতে হলেও একটি সন্তান এই মহিলাকে দেওয়া হোক। তখন আল্লাহ বলল হে মঈনুদ্দিন তোমার কথা আমি কবুল করলাম, আমি তোমার পক্ষ হইতে এই মহিলাকে একটি সন্তান দিয়ে দেব। তো আমার কথা হলো বছর ঘুরতে ঘুরতে একটা সন্তান হলো সেই মহিলার। তখন সেই মহিলা কোলে বাচ্চাটাকে নিয়ে খাজা ওসমান হারুনির দরবারে এসে বলতেছে কোথায় আছে ভণ্ডবীর, কই খাজা ওসমান হারুনি, কই ভণ্ডবীর।
তখন তাকে গালমন্দ করতে লেগেছে। তখন বলতেছে যে আপনি একটা ভণ্ড, কেন আপনি বলেছিলেন আমার কোনো সন্তানাদি নেই, আল্লাহ নিষেধ করে দিয়েছে। তাহলে বোঝা গেল আপনি একটা ভণ্ড, মিথ্যা, প্রতারক, দেখেন আমার সন্তান হয়েছে। এই মহিলাটি অপমান করে যখন চলে গেল, তখন খাজা ওসমান হারুনি তার চেহারা লীলা হয়ে গেছে, তার মন খারাপ হয়ে গেছে। আল্লাহ কি আমার সাথে মিথ্যা কথা বলল? আল্লাহ কি আমার সাথে এরকম প্রবঞ্চনা করল? যাহ, এই আল্লাহর ইবাদত আমি আর করব না। তখন সে চলে গেছে হাঁটতে হাঁটতে একটা মন্দিরের দিকে। মন্দিরের দিকে যখন চলে গেছে, তখন 750 ভক্ত তার পিছনে হাঁটতে লেগেছে। আমার গুরু শরীরের কাপড় ছেড়ে ল্যাঙ্গট পরে হাঁটা দিল, কি হলো রে? তখন সেই গুরু কি করল, সেই কালী মন্দিরের দিকে উঠতে শুরু করলো। এই কালী মন্দিরের দিকে উঠে তখন মা কালী বলে ভক্তি দিয়েছে, আর সমস্ত ভক্ত পালিয়ে যাচ্ছে, আমার গুরু নষ্ট হয়ে গেছে, চল এখানে আর থাকা যাবে না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন, তার গুরুর পিছনে সেজদা দিয়ে সে পড়ে আছে। এবং পিছনে যদি একটা মানুষ থাকে, তাহলে কিন্তু বোঝা যায় কেউ আমার পিছনে আছে, সে খোকরাচ্ছে। তখন ওসমান হারুনি পিছন দিকে তাকিয়ে দেখি, কিরে 750 ভক্ত সবই তো চলে গেল, আমার ইমান নষ্ট হয়ে গেছে, আমি মা কালীকে ভক্তি দিয়েছি, তুই এখনো আছিস? বলতেছে, বাবা ওরা তো জানে না, ওরা তো আপনাকে বুঝে নাই, এই জন্য তারা চলে গেছে, আমি তো বুঝি। এই তুই কি বুঝিস রে? আল্লাহ আমার সাথে প্রবঞ্চনা করেছে, দরকার নেই আমার দরবার, দরকার নেই আমার কোনো অলিত্য, দরকার নাই আমার কোনো খ্যাতি, নাই আমার কোনো গুরুগিরির কোনো প্রয়োজন নেই, বাদ এসব। তখন গুরুর দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, বাবা আপনার জায়গায় আপনি ঠিকই আছেন, কিন্তু আপনি আল্লাহকে ভুল বুঝতেছেন। কেন? আপনার কাছে সেই মহিলাটা যখন গিয়েছিল, গিয়ে যখন বলেছিল যে হে খাজা ওসমান হারুনি, আপনার কাছে অনেক আশা রেখে এসেছি, আপনার কাছে যখন আশা রেখে তার মনে বাঞ্ছা তিনি আপনার কাছে প্রকাশ করল, তখন কিন্তু আপনি তাকে বলে দিয়েছিলেন যে আল্লাহ বলেছে তোমার কোনো সন্তান নেই। কিন্তু আমার চিন্তা হলো আমার গুরুর দরবার থেকে একটা মানুষ এসে খালি হাতে ফেরত যাবে, এটা আমার গুরুর একটা ইজ্জতের ব্যাপার। তখন আমি আল্লাহকে সেজদা করেছিলাম, সেজদা করে বলেছি, আল্লাহ দয়া করে আমার গুরুর ইজ্জত রক্ষার্থে তুমি একটা সন্তান দান করো এই মহিলাকে। কারণ ওলিয়া উলিয়ার দরবার থেকে যদি একজন মানুষ খালি হাতে ফিরে যায়, এটা একটা কলঙ্ক। তাই হে আল্লাহ, তুমি আমার দিকে তাকিয়ে, আমার মুর্শিদের দিকে তাকিয়ে বা আমার গুরুজির দিকে তাকিয়ে তুমি একটি সন্তান দান করো। তখন কি হলো, তখন দেখা যায় আল্লাহ বললেন যে হে মঈনুদ্দিন, এই মহিলার কোনো সন্তানাদি নেই। হে আল্লাহ, তোমার তো কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই মহিলার তো কোনো সন্তান নেই। তখন আল্লাহ দয়া করি একটি সন্তান দাও, আমার গুরুর ইজ্জত রক্ষার্থে একটি সন্তান দাও। তখন আল্লাহ বলল, হে মঈনুদ্দিন, এই মহিলার কোনো সন্তান নেই। হে আল্লাহ, তোমার তো অভাব নেই, আমার অভাব নেই, কিন্তু মহিলার তো নেই। একই কথা যখন বলছে, তখন খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার জীবনে কোনো অরুজ্জান সন্তান আছে কিনা? আল্লাহ বলেছে, হ্যাঁ আছে। হে আল্লাহ, আমার থেকে একটা সন্তান দিয়ে হলেও আমার গুরুর ইজ্জতকে রক্ষা কর। তখন আল্লাহ বললেন, হে মঈনুদ্দিন, কবুল করেছি। তখন কবুল করেছে, সেই সন্তান তো আল্লাহ দেয়নি, সে তো আমার থেকে নিয়ে দিয়েছে। তখন তার গুরু বলল যে হ্যাঁ, তাহলে আমার সাথে যে কথা দিয়েছিল সেই কথা তো ঠিকই আছে, আর তোমার সাথে যেটা ঘটেছে এটাও তো ঠিক আছে, কিন্তু ভুল তো আমারই। তখন সেই খাজা ওসমান হারুনি তার ভক্তকে বুকে জড়িয়ে বলতেছে, বাবা তুমি আমার ভাঙা ইমানটাকে, ভাঙা মনটাকে আবার জোড়া দিয়ে দিলে বাবা। তাহলে একজন ভক্ত গুরুকেও স্ট্রং করে দেয়, তার জায়গা থেকে সে নড়ে গেলে একজন ভক্ত এমন হওয়া উচিত যে গুরুকেও সেই জায়গায় স্ট্রং করে দেয়, দাঁড় করিয়ে দেয়, হেলে ডুলে গিয়েছিল তাকে সোজা করিয়ে দেয়। তাই আমি বলবো আজকের আলোচনার যে মূলটি, সেই মূল বিষয়টি কি,
যে আল্লাহর কাছে অভাব নেই, আল্লাহ কেন দিল না, এবং মঈনুদ্দিন চিশতি থেকে দেওয়া হলো কেন, আল্লাহর তো কোনো কিছুর অভাব নেই। এই কথার জবাবটা বা এই কথার উত্তরটা আমি শামীম আলী চিশতি আপনাদের কাছ থেকে নেব। হে ইউটিউবের যারা আছেন, আশেক ভক্ত যারা আছেন, সকলের কাছে এই জিনিসটা আমার জানা বিষয় যে আল্লাহর কাছে তো অভাব নেই, আল্লাহ কেন দিলেন না, মঈনুদ্দিন চিশতি থেকে নিয়ে কেন দিলেন, এই কথাটি আপনাদের কাছে আমার জানার খুব ইচ্ছা। যদি আপনারা কমেন্টে আমাকে জানান যে না আমরা এটা পারছি না, তাহলে আমি এর পরিবর্তে আমি ফিনিশিং আলোচনাটি করে নিব। আর যদি আপনারা উত্তর দেন যে হ্যাঁ এই জন্য আল্লাহ দেয়নি আর এই জন্য আল্লাহ দিয়েছে, তাহলে আমি অবশ্যই, আমার জানা হলো এবং আপনার এই কমেন্টটি পড়ে অনেকেই জানবে, আর না জানলে অবশ্যই আমাকে বলবেন, আমি পরের পর্বে বাকি কথাগুলো ভেঙে দেবো ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।